আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে আবারও রমজান মুবারক জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের এই ব্লগে থাকছে 10 রোজা এবং 11 এবং 12 রোজার কিছু ভিডিও ক্লিপ। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। আর যে আপু বা ভাইয়া এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আপনার কাছে অনুরোধ থাকলো আপনি ভিডিওটিতে একটি লাইক দিবেন, তারপরে পুরো ভিডিওটি দেখবেন। আশা করছি আপনার ভালো লাগবে। আর এখানে আমি কিছু গ্রোসারি শপিং করে এনেছিলাম, তো এগুলো একটু একটু করে বাহির করে নিচ্ছি, যেগুলো দরকার আগে বাহির করে নিচ্ছি। তারপরে এখানে আজকে শর্টকাট ইফতার আমার মেয়ে বাহিরে থেকে অর্ডার করেছে, পিজা, চিপস এবং বাসায় ছিল আগের ডোনার কেবাব, এইগুলো দিয়ে ইফতার করা হয়েছে। তারপরে এখানে নামাজ পড়ছি, নামাজের টাইম হয়ে গেছে। তারপরে এখানে রামাদান ডে 11, এখানে মাছ রান্না করছি এবং লাল শাক রান্না করছি। ইফতারের টাইমে আসলে খুব বেশি বাজাপুরো বা রিচ ফুড ইদানিং খেতে পারছি না, স্টোমাকে প্রবলেম হচ্ছে, এই জন্য মাছ রান্না করেছি এবং লাল শাক রান্না করেছি। আর এখানে আমরা ম্যাঙ্গো এনেছিলাম আগের দিন, এইটা খোলা হয়নি, তো আজকে আমার মেয়ে খুলছে এবং ওকে বলছি যে কেটে নেওয়ার জন্য। এইগুলো হোয়াইট চ্যাপেল মার্কেট থেকে এনেছি, ইয়েমেনি ম্যাঙ্গো, তো জানি না কেমন হবে, কাটলে পরে দেখা যাবে কি হয়। তারপরে এখানে একটা গুয়াবা ড্রিঙ্ক এনেছি, পিঙ্ক গুয়াবা, এটা পেয়ারা ড্রিঙ্ক, গোলাপি কালার যে পেয়ারা থাকে এই পেয়ারা ড্রিঙ্ক। তারপরে এইটা হচ্ছে আচার, ম্যাঙ্গো পিকল, রুচি ব্র্যান্ডের, বাংলাদেশ থেকে এসেছে, বাংলাদেশি। তারপরে হচ্ছে কোকোনাট ওয়াটার। আসলে রোজা রাখলে ইফতারের পরে ড্রিঙ্কস করতেই বেশি ভালো লাগে, এই জন্য অনেক ধরনের ফ্রুট জুস আমি ড্রিঙ্ক করি। এখানে আমার মেয়েকে বলেছি আম কেটে দেওয়ার জন্য। তারপরে এখানে হোয়াইট চ্যাপেল মার্কেট থেকে আমার হাজব্যান্ড একটা তান্দুরি চিকেন নিয়ে এসেছেন, হোল তান্দুরি চিকেন নিয়ে এসেছেন। আমি অবশ্য শাক রান্না করেছি, শাক দিয়ে, ভাত দিয়ে বা খিচুড়ি দিয়ে খাবো। তারপরে হচ্ছে এখানে জুস, ম্যাঙ্গো এগুলো নিয়ে নিয়েছি, আম কেটে নিয়েছে আমার মেয়ে। আমি এখানে সাদা ভাতও নিয়ে এসেছি শাক দিয়ে খাওয়ার জন্য। তো এখন এই আস্ত চিকেনটাকে 4 পিস করে কেটে নিচ্ছি, আমরা তো 4 জন। আর এই চিকেনটা কিন্তু গরম গরম অনেক ফ্রেশ ছিল, খেতে খুব ভালো লেগেছে। হোয়াইট চ্যাপেল মার্কেটে ইফতার বিক্রি করা হয় বাহিরে, একটা রেস্টুরেন্টের সামনে ইফতার সাজিয়ে রাখা হয়, সেখান থেকে এনেছেন। তারপরে এখানে যে শাক রান্না করেছি এটা দিয়ে আমি খিচুড়ি দিয়ে খাচ্ছি, এটা আগের দিনের খিচুড়ি। খিচুড়ি আসলে আমার হাজব্যান্ড বা আমার মেয়েরা তেমন একটা লাইক করে না, আমি যদি রান্না করি তাহলে 2-3 দিন আমি নিজেই এগুলো খাই, ওরা একটুও খায় না। তো আমি আসলে শাক দিয়ে, জাউ দিয়ে খাচ্ছি, আর ওরা এইভাবে সাদা ভাত দিয়ে শাক এবং তান্দুরি চিকেন দিয়ে আসলে ইফতার করে নিয়েছে। আর তারপরে খাওয়া দাওয়া পরে রাত্রের দিকে আমার মেয়ে ও কিছু জিনিস অর্ডার করেছিল, এগুলো এসেছে, তো এগুলো সে এখন ওপেন করে নিচ্ছে। এগুলো হচ্ছে কিচেন অর্গানাইজার, তো সে কিচেনটা একটু অর্গানাইজ করতে চাচ্ছে, কাবার্ডের ভিতর, ড্রয়ারের ভিতর এইগুলি। এই তারপরে আরেকটা জিনিস অর্ডার করেছে হচ্ছে এখানে কেটল, আগের কেটলটা একটু প্রবলেম করতেছে, তো ও নতুন একটা কেটল আর্গস থেকে নিয়ে এসেছে, আর এখন আমি ওপেন করছি। তো এই কেটলটা আসলে খুবই কিউট, একটু স্লিম টাইপের, মানে বেশি জায়গা নিচ্ছে না। তো আমরা আজকাল আসলে চাচ্ছি অনেক ছোটো ছোটো স্লিম জিনিস কেনার জন্য, তো অনেকটা জায়গা সেভ হয়, স্পেস বাহির হয় কিচেনের মধ্যে। আগে আগে আমি না বুঝে আসলে অনেক বড় বড় জিনিস কিনে আনতাম, আর কিচেনে অনেকটা জায়গা নিয়ে নিত, তো এখন বুঝতে পারছি যে আসলে
ছোট ছোট জিনিস আনলে জায়গা অনেকটা বের হয়, স্পেস বের হয়। আর আমার কিচেনের মধ্যে আসলে উপরের দিকে ওয়ালে খুব বেশি ইউনিট না থাকায় আসলে প্রবলেম হতো। আজকে হচ্ছে 12 রোজা। এখানে আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এইখানে আমি ড্রামস্টিক নিয়েছি, চিকেন লেগ, তারপরে দিয়েছি আদা এবং রসুনের পেস্ট 1 টেবিল চামচ করে করে 2 টেবিল চামচ, তারপরে দিয়েছি লেবুর রস, তারপরে দিয়েছি পরিমাণ মতো লবণ, এখন দিয়েছি সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ, তারপরে দিয়েছি করিয়েন্ডার পাউডার 1 টিস্পুন, আর এখন দিচ্ছি হচ্ছে চিলি পাউডার 3 টিস্পুন। এটা জাল জাল করে একটা ফ্রাই চিকেন করব। পিএফসি থেকে যে চিকেন লেগ কিনে আনা হয় সেভাবেই বানাচ্ছি। তো এখন আমি ভালো করে মিক্স করে নিয়েছি মশলাগুলো দিয়ে। তারপরে এখানে আমি দিব হচ্ছে কর্নফ্লাওয়ার এবং প্লেন ফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি দিচ্ছি হচ্ছে অ্যাবাউট 2 টেবিল চামচ পরিমাণ হবে। আমি এখানে প্যাকেট থেকে সরাসরি দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য প্যাকেটটা। তারপরে প্লেন ফ্লাওয়ারের প্যাকেট এই যে, এইটা হচ্ছে ময়দা। ময়দাও আমি অ্যাবাউট 1/2 কাপ পরিমাণে এখানে দিয়েছি। আর এখানে আমার চিকেন লেগ 1 কেজি পরিমাণ হবে। এখন আমি আলতো হাতে একটু মিক্স করে নিচ্ছি ময়দা এবং কর্নফ্লাওয়ার চিকেনের সাথে। তো এখন আমি 10 মিনিটের জন্য এইভাবে রেখে দিচ্ছি, এরপরে আমি ভাজব। তো এখানে আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি, এটা ডুবু তেলে ভাজব, একটু বেশি তেলে ভাজব। এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ এবং আলু দিচ্ছি চুলা বুট পোনা করার জন্য। একসাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং আলু, যাতে আলুটা একটু নরম হয়ে যায় পেঁয়াজের সাথে। আর এখানে আমি তুলে নিচ্ছি আমার চিকেন। এগুলো দেখতে পারছেন আসলে খুব সুন্দর করে ফ্রাই হয়েছে। আর এখন আমি চুলা বুট পোনা করার জন্য যে পেঁয়াজ আর আলু দিয়েছিলাম সেইখানে আমি হলুদ দিচ্ছি 1 চায়ের চামচ, তারপরে চিলি পাউডার 1 চায়ের চামচ, ধনিয়া পাউডার 1 চায়ের চামচ, শেষে লবণও দিয়েছি পরিমাণ মতো। যতটুকু চুলা ততটুকু পরিমাণ বুঝে দিতে হবে। এখন আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, নাড়াচাড়া করে বেজে নিচ্ছি। পেঁয়াজ অলরেডি খুব বেশি ভাজা হয়ে গেছে, সাথে সাথে আলুটাও ভাজা হয়েছে। এখন আমি ভালো করে বেজে নিয়ে একটা লিড দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। অন্যদিকে আমি বাকি চিকেনগুলোও বেজে নিচ্ছি। আর এই চিকেনগুলোকে এখন আমি একটু উল্টে দিচ্ছি, এক সাইড হয়ে গেছে, অন্য সাইড উল্টিয়ে দিয়ে ফ্রাই করে নিচ্ছি। এখানে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, তারপরে আমি অলরেডি সিদ্ধ করা ফ্রোজেন চুলা দিয়ে দিয়েছি। এই চুলাগুলো আমি রোজার আগেই মানে ফ্রিজ করে রেখেছিলাম সিদ্ধ করে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি।
যাহাতে চুলাগুলোও ভালো করে ডিফ্রস্ট হয়ে যায়। যেহেতু এগুলো ফ্রিজ থেকে বাহির করে দিয়েছি, ডাইরেক্টলি দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি টমেটো কেটে দিয়েছি, কাঁচামরিচও দিয়েছি বেশ কয়েকটা। চুলা বুটে কাঁচামরিচ আসলে খুব বেশি দিলেই মজা হয়, তো আপনারা চাইলে কেটে দিবেন। আমি এখানে আস্ত দিয়ে দিয়েছি, আজকে আসলে সময় পাচ্ছি না। এবং সব শেষে ধনে পাতা দিয়ে আর ভালো করে নাড়াচাড়া করে ফিনিশ করে নিচ্ছি। এই তো চুলা বুট বোনা হয়ে গেছে অলরেডি, খুব ভালো হয়েছে দেখতে, এই যে খুবই ডেলিশিয়াস লাগছে। তারপরে এখানে পেঁয়াজি বানাচ্ছি। পেঁয়াজির জন্য আগে থেকে ব্লেন্ডেড করা ডাল দিয়েছি, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা, হলুদ পাউডার, সামান্য চিলি পাউডার দিয়েছি। আর এখন ইফতারের টাইম হয়ে গেছে। আসলে পেঁয়াজি বানানোটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, রেকর্ড করিনি, অলরেডি বানিয়ে ফেলেছি। এখন সব কিছু বেড়ে নিচ্ছি আর আজকে হটপটে নিয়ে নিচ্ছি, যাহাতে অনেক সময় গরম থাকে। আর আমার মেয়ে একটা সালাদ বানিয়েছে এই চানা বোনার সাথে খাওয়ার জন্য, শসা দিয়ে এবং টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে, খুবই মজার একটি সালাদ হয়েছে। আর এই ছোলা বুট বোনার সাথে এই সালাডটা আসলে খুব বেশি যায়। আর সাথে সাথে এই যে পেঁয়াজিও বানিয়ে নিয়েছি অলরেডি, পেঁয়াজিও এখানে এনেছি। তো এই হচ্ছে ফাইনাল লুক অফ দ্য ইফতারি আজকের, ছোলা বুট বোনা, পেঁয়াজি, সালাদ, লেবু, কাঁচামরিচ, খেজুর এবং চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই আমার মেয়েরা খুব লাইক করে, আর আজকের এইটা আমিও নিজেও লাইক করেছি, এইটা খুবই টেস্টি হয়েছে। তো একটু পরে আপনাদেরকে বেঙ্গে এইটার ভিতরটা দেখাবো, ভিতরের লুকটা কেমন হয়েছে। তো সালাদ দিয়ে, পেঁয়াজি দিয়ে আর একসাথে খেতে আসলে খুবই টেস্ট লাগে। এই তো দেখতে পাচ্ছেন চিকেনের লুক, চিকেনটা খুবই খুবই জুইসি হয়েছে ইনসাইড, আউটসাইড খুবই ক্রাঞ্চি মুচমুচে হয়েছে। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।